হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। আমিও ভালো আছি। তো ওয়াফিহাকে ছোট বোন দেখছিল, ওর আম্মু কলেজে গিয়েছে আজকে, মানে বড় আপু আজকে কলেজে গিয়েছে, পরীক্ষা আছে সেই জন্য। তো আমি ছোট বোনের জন্য আর আমার জন্য অল্প করে আকনি রান্না করছি। এই আকনিটা আমার অনেক বেশি পছন্দের, মোটা চাউলের আকনি। তো খুবই মজা হয়েছিল, কিন্তু ঝাল একটু বেশি হয়ে গিয়েছে, সমস্যা নেই, আমার ঝাল খেতে অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা, আমি সকালের নাস্তায় একটু সেমাই বানিয়েছি আর বাদাম দিইনি, বাদাম ছাড়া নারকেল দিয়েই খাচ্ছি। আমার কাছে বাদাম আর কিশমিশ একদমই ভালো লাগে না, কিশমিশ একদম দাঁতের নিচে পড়লেই কেমন জানি একটা লাগে, কিশমিশ পছন্দ করি না আসলে, সেজন্যই। তো অল্প করে বানিয়েছি। তো আজকে দুপুরে আপু বরবটি ভাজি করেছে, আর কালকে রাতের মিষ্টি কুমড়া ভাজি ছিল, এরপরে মুরগি ভুনা করেছে, ভাত পোলাও রান্না করেছে, সবগুলাই কিন্তু এক কথায় অসাধারণ ছিল, সব রান্নায় অনেক মজা ছিল। তো আমি শুধু মুরগি দিয়ে খেয়েছি, বরবটি আর মিষ্টি কুমড়া একটু খাইনি, মিষ্টি কুমড়া দিয়ে রাতে আম্মু খাইয়ে দিয়েছিল। আমি যখন সবজি দিয়ে খেতে চাই না তখন আম্মু খাইয়ে দেয়, তো নিজেকে অনেক লাকি ফিল করি ওই সময়টাতে। আজকে আপুর পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এসে সময় আপু সেভেন ডেজ থেকে কাচি বিরিয়ানি এনেছে। চট্টগ্রামে যারা আছেন তারা তো অবশ্যই জানেন সেভেন ডেজ, তো ওখানের খাবারগুলো অনেক মজার, কাচি বিরিয়ানিটা কিন্তু অনেক ফেমাস। আর এখানে কিন্তু একটা প্যাকেটে দুইজনের দুজনকে হবে। তো এখন একটু ঘরটা গুছিয়ে নিব, আলনাটা সবসময়ই কিন্তু অনেক মেসি হয়ে থাকে, তো সেজন্য আলনাতে এসেছি প্রথমে। আর আমি কিন্তু ঘর গুছানোর সময় সবার প্রথমে আব্বাম্মুর রুমই গুছাই, আব্বাম্মুর রুমটা গুছাতে অনেক ভালো লাগে, আর আমাদেরটা গুছাতে সবচাইতে বেশি বোরিং লাগে, বই খাতা সেই সেমভাবে গুছাতে হয় সেই জন্য। আর এখানে আম্মুর নামাজের কাপড়গুলো এক পাশে রেখে দিচ্ছিলাম। তো প্রতিদিনের মতো আজকেও আব্বু আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিল, আজকে এটা হচ্ছে চকলেট ফ্লেভার। তো চকলেট ফ্লেভারটা তো আমরা তিন বোনের অনেক পছন্দ, সাথে ওয়াফিহারও। তো আপু নিয়ে দিচ্ছিল, তো আমি প্রথমে অল্প করে নিয়েছি, পরে দিয়ে আরও দুই তিনবার খেয়েছি যতক্ষণ শেষ হয়নি, খুবই মজার ছিল আইসক্রিমটা। আর চকলেট ফ্লেভার তো আসলে আমার মনে হয় না যে এটা এমন কারণ কেউ নেই যার পছন্দ হবে না, তো অনেক এনজয় করে খাচ্ছি। আম্মু ছয় রোজা রেখেছিল, তো ইফতারে আম্মুর জন্য বাংলা সেমাই বানিয়েছে আর শরবত বানিয়েছে দুই রকমের, আর তেমন কিছু বানায়নি কারণ আম্মু কিছু খায় না, ইফতারে অল্প করেই শরবত খেয়েই আম্মু আর কিছু খেতে চায় না, তো সেজন্য বেশি কিছু বানায়নি। রাতের বেলা দুধ গরম করছি, তো সবার জন্য নিয়ে নিব, এরপর খেয়ে সবাই ঘুমিয়ে পড়ব। আজকের ব্লগটি কিন্তু খুবই ছোট করে করেছি, শুধু কি খেয়েছি না খেয়েছি তাই শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি সবারই ভালো লাগবে। লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তারা না, যারা করেননি তাদেরকে বলছি, যারা করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর ঠিক আছে, তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।